জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের অন্য করে অন্য স্বর নামক ছোট গল্পের মূল কাহিনী জানব, সেই সাথে জানব এই গল্পের নামকরণের যৌক্তিকতা। আখতারুজ্জামান ইলিয়াস তার ছোট গল্পের নাম অন্য করে অন্য স্বর কেন রাখলেন তার যৌক্তিকতা সম্পর্কে আলোচনা করব। তবে চলুন কথা না বাড়িয়ে এই গল্পের মূল কাহিনীতে চলে যাই। এই গল্পে আমরা বেশ কিছু চরিত্র লক্ষ্য করি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। যেমন ননী গোপাল, পরিবারের কর্তা, নেপাল চন্দ্র ননী গোপালের কর্মচারী, প্রদীপ ননী গোপালের ছোট ভাই, সাবিত্রী ননী গোপালের পিসিমা, অমিত ননী গোপালের বড় ছেলে, ইন্দিরা কলেজ পড়ুয়া মেয়ে, দুইবার ফেল করা অষ্টম শ্রেণীতে পড়া ছোট ছেলে, মন্দিরা পঞ্চম শ্রেণীতে পড়া মেয়ে, ছোট মেয়ে মীনাক্ষী। অর্থাৎ বোঝাই যায় ননী গোপালের একটি পরিবারকে নিয়ে এই গল্পের মূল কাহিনী রচিত। অর্থাৎ আমরা এই গল্পের মূল কাহিনীটা জেনে নেই তাহলে সম্পূর্ণ বুঝতে পারা যাবে আশা করছি। আখতারুজ্জামান ইলিয়াস তার এই গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন তা আগে জেনে নেই। স্বাধীনতার সময় সবাই একসাথে হিন্দু মুসলমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সবাই স্বাধীনতা পাবে এটাই মূল উদ্দেশ্য। কিন্তু কিছু কিছু মানুষ মানুষের বেড়াজালে আবদ্ধ হয়ে স্বাধীনতা পায় না, স্বাধীনতা থেকে বঞ্চিত তারা। এই গল্পে এই কাহিনীটি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন আখতারুজ্জামান ইলিয়াস। এ পর্যায়ে আমরা এই গল্পের মূল কাহিনী সার সংক্ষেপে জেনে নেই। ননী গোপালের ছোট ভাই প্রদীপ অনেকদিন পর বড় ভাইয়ের বাড়ি অর্থাৎ নিজ জন্মভূমি নারায়ণগঞ্জে বেড়াতে আসে। প্রদীপ ইদ্রিসের সাথে নিজ জন্মভূমি ঘুরে দেখতে বের হয়। ঘুরতে ঘুরতে প্রদীপ ননীদার আড়তে চলে যায়। আড়তে ননীদা নেই, ননীদার কর্মচারী নেপাল চন্দ্র আছেন। পরক্ষণেই 17-18 বছরের দুটি ছেলে আড়তে আসে। ওদেরকে দেখে এত সম্মান ভক্তি করেছে যা দেখে প্রদীপ বেশ অবাক হয়। নেপালকে দিয়ে ননী গোপালকে খবর পাঠালে ননী গোপাল এসে ছেলে দুটির এত কদর যত্ন করে যে পাশে যে তার ছোট ভাই দাঁড়িয়ে আছে তার কোনো খোঁজই নিল না। ননীদা রাতে একসাথে খেতে বসলে ননীদার ব্যবসার হালচাল ও প্রদীপের ব্যবসার হালচাল কথা ওঠে। ননীদার কথা উঠলে ননীদা বলে, এদেশে ব্যবসা করিয়া শান্তি আছে? ব্যবসা যদি একটু ভালো হয়েছে চান্দা লইয়া লইয়া তা খসাইয়া নেই। একটুখানি টাউন আধা ঘন্টা হাইটা গেলে এ মাথা ও মাথা ফালা ফালা কইরা ফালান যায়। তার মধ্যে এই কনফারেন্স ওই কনফারেন্স অভাব নেই, টাকা আদায়ের ফন্দি বুঝলি না? ছোট ভাই প্রদীপ বুঝতে পারে যে বড় ভাই এদেশে বড় বিপদে আছে, অর্থাৎ বড় বিপদে দিন কাটাচ্ছে। ননী গোপালের ব্যবসার পাশাপাশি অন্য আরেকটা বিপদ হলো পারিবারিক সমস্যা। পরিবারে অনেকগুলো মানুষ থাকায় একটু টানাটানি লেগে যায়। ননী গোপালের পরিবারের পিসিমা সাবিত্রী, বড় ছেলে অমিত, কলেজ পড়ুয়া মেয়ে ইন্দিরা, অষ্টম শ্রেণীতে ফেল করা কবির, পঞ্চম শ্রেণীতে পড়া মেয়ে মন্দিরা এবং ছোট মেয়ে মীনাক্ষী। ননী গোপালের পারিবারিক কলহের শেষ নেই। বিবাহের উপযুক্ত মেয়ে ইন্দিরা রাস্তার বকাটে ছেলেদের উৎপাতে কলেজ যাওয়া বন্ধ। অন্যদিকে ছেলে সমতুল্য চাঁদাবাজদের ভাই সম্বোধন করে আপ্যায়ন করা, সব মিলিয়ে ননী গোপালের জীবন বিষণ্ণ। অবশেষে প্রদীপ ঘুমাতে যায় অমিতের ঘরে। ঘুম আসতে না আসতেই পাশের ঘর থেকে গুনগুন মধুর সুরে গান শুনতে পাই। প্রদীপ বারান্দায় আসতেই পিসিমা সাবিত্রীর সাথে দেখা হয়। দেখা হলে সাবিত্রী
জমানো সব দুঃখের কথা একের পর এক শোনাই, কিভাবে তার ভাই তাদের মানুষ করেছে, কিভাবে বড় বোন সবিতাকে বিয়ে দিয়েছে এবং তার স্বামী গলায় ক্যান্সার হয়ে কত কষ্টে মারা গেছে। এসব বলে ঠিকই, কিন্তু সাবিত্রী যেন আর দুঃখ প্রকাশ করে না, শত দুঃখ হলেও আজ সে দুঃখ করে না। তারপর সাবিত্রী নিজের ঘরে গিয়ে গুনগুন করে গান করতে থাকে। গল্পের কাহিনী এ পর্যন্তই সীমাবদ্ধ। এবার আমরা এ গল্পের নামকরণ নিয়ে কথা বলি। আখতারুজ্জামান ইলিয়াস তার ছোট গল্পের নাম অন্নগড়ে অন্নসর কেন রাখলেন, তার কতটুকুই বা যুক্তিকতা রয়েছে তা আলোচনা করি। অন্নগড়ে অন্নসর গল্পে পিসিমা সাবিত্রীর ওপর কাল বৈশাখী জ্বরের মতো এদিক থেকে ওদিক থেকে দুঃখ আসে, কিন্তু শত দুঃখ এসেও তার মনের ভিতর আজ বাসা বাঁধতে পারে না। নিজ মনে সে গুনগুন করে কষ্টগুলো গান আকারে প্রকাশ করে। গল্পকার গল্পে ননীগোপালের পরিবারের যেমন দুঃখের ছাপ এঁকেছেন, তেমনি পিসিমা সাবিত্রীর মাধ্যমে দেখিয়েছেন শত কষ্টের মধ্যেও আনন্দই বড়। পিসিমা তার নিজ ঘরে তথা আলাদা ঘরে আপন মনে গান করেছেন। গল্পকার সাবিত্রী চরিত্রের সাথে তুলনা করে এই গল্পের নামকরণ করেছেন অন্নগড়ে অন্নসর। পরবর্তী ক্লাসে আমরা আখতারুজ্জামান ইলিয়াসের অন্য আরেকটি ছোট গল্প নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।